আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মাঠে নামছেন লিওনেল মেসিরা, এদিকে কিলিয়ান এমবাপ্পেকে চরম অপমান করল পিএসজি, নেইমারই হতে যাচ্ছেন পিএসজির আসল রাজা। লিওনেল মেসিদের খেলার সময়সূচি এবং এমবাপ্পে নেইমারদের দ্বন্দ্ব নিয়ে বিস্তারিত জানুন আজকের ভিডিওতে। নিজের ইনস্টাগ্রামের সাম্প্রতিক এক স্টোরিতে নেইমার জুনিয়র নিশ্চিত করেছেন 2023-24 মৌসুমে পিএসজিতে থাকছেন তিনি। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বর্তমানে পিএসজির সম্পর্কটা পৌঁছেছে চরম বাজে পর্যায়ে। এর মধ্যে পিএসজিকে কয়েকবার জানিয়েছেন দলটিতে আর থাকতে চান না ফরাসি এই তারকা। এবার সময় যত গড়াচ্ছে তার পিএসজি চেরার সম্ভাবনা তত জোরালো হচ্ছে। ফরাসি ক্লাবটি জানিয়েছে কিলিয়ান এমবাপ্পেকে 2025 সাল পর্যন্ত পিএসজির সাথে নতুন চুক্তি নবায়ন করতে হবে, নাহলে এই মৌসুমে ক্লাব ছাড়তে হবে তাকে। কারণ ফরাসি এই তারকাকে বিনা পয়সায় ছেড়ে দিতে চান না নাসের আল খেলাইফি। কিন্তু কিলিয়ান এমবাপ্পে চেয়েছিলেন 2024 মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। ফরাসি নানান গণমাধ্যম জানিয়েছে আগামী মৌসুমে রিয়ালে পাড়ি জমাবেন কিলিয়ান এমবাপ্পে, তাই নেইমার জুনিয়রকে এখন ছাড়ছে না পিএসজি। নেইমারকে নিয়েই দল সাজাবে ফরাসি ক্লাবটি, তাই কিলিয়ান এমবাপ্পেকে পিএসজি জানিয়ে দিয়েছে 2025 সাল পর্যন্ত চুক্তি করতে হবে তাকে, নাহলে এখনই ক্লাব ছাড়তে হবে কিলিয়ান এমবাপ্পেকে। এদিকে চলমান দল বদলের উইন্ডোতে পিএসজির ফ্রি এজেন্ট হিসেবে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়েছেন মেসি। এখনো পর্যন্ত ক্লাবটির হয়ে অভিষেক হয়নি সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকার। পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এখনও ক্লাবটিতে আনুষ্ঠানিকতা সারেননি মেসি। গতকাল ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। লিওনেল মেসিকে বরণ করে নেওয়ার জন্য জমকালো আয়োজন করছে ইন্টার মায়ামি। এখন আনুষ্ঠানিকতা সেরে কবে মাঠে নামছে মেসি, তার অপেক্ষায় মেসির ভক্ত সমর্থকেরা। যুক্তরাষ্ট্রের ক্লাবটি নিশ্চিত করেছে চলতি মাসেই অর্থাৎ জুলাইয়ে ইন্টার মায়ামির হয়ে অভিষেক হতে যাচ্ছে মেসির। এর দিনক্ষণ হয়েছে চূড়ান্ত। আর্জেন্টিনার টিওএসি স্পোর্টসের সাংবাদিক গেস্টন এদোল এক টুইট বার্তায় জানিয়েছেন, চলতি মাসের 16 তারিখ প্রথমবারের মতো ইন্টার মায়ামির জার্সি গায়ে জড়াবেন মেসি। 16 তারিখ মেসির প্রেজেন্টেশনের জন্য জমকালো আয়োজনের ব্যবস্থা করেছে ইন্টার মায়ামি। গেস্টন এদোল জানিয়েছে আগামী 16 তারিখ প্রথমবারের মতো ইন্টার মায়ামির জার্সি পরে মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে। অর্থাৎ নতুন সতীর্থদের নিয়ে নতুন ক্লাবের হয়ে 16 তারিখ মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা।